সকালবেলা ব্রেকফাস্ট করেই আমি ভেবে নিয়েছি যে আজকে আমি কী করব। আজকে আমি বানাবো অনেকগুলো আচার, কারণ কি অনেক দিন ধরে আমার ঘরে বড়ইগুলো পড়ে রয়েছিল, কিন্তু আমি এগুলোকে কোনো কিছু উপায় করছিলাম না। আমার হাজব্যান্ড এটাতে গালাগালি করছিলো যে তুমি কি কখন আমি তোমাকে বড়ইগুলো এনে দিয়েছি, তুমি কিছু করছোই না। তো আজকে ডিসাইড করলাম যে আজকে সকাল থেকে আমি শুধু আচারেই বানাবো। তো প্রথমে আমি ঝাল আচার একটা বানালাম, যেটা আমার বিশেষত অত একটা পছন্দ না, কিন্তু গরম দিনে ডালের সাথে খেতে একটু বেশ ভালো লাগে। তো এই জন্য আমি এটা ঝাল আচারটা প্রথমে বানালাম। বিয়ের আগে আমি কখনো আচার টাচার এগুলো বানাতাম না, আর জানিও না যে কীভাবে বানায়। তো এখন তো ইউটিউব জিন্দাবাদ, আর মাকে চট করে ফোন করলে মা বলে দিতে পারে কী কী লাগে। তো এই জন্য আমি বানালাম। তো সবাই বলে আর কি, সবার হাতে আচারটা হয়ও না, মানে আচারটা খারাপ হয়ে যায়। তো আমার এখানে আচার থাকেই না, তার জন্য আমি বুঝতে পারি না যে আমার হাতে হয় কি হয় না। কারণ কি আচারটা বানাবার সাথে সাথে মিনিমাম এক দুই সপ্তাহ তারপরে কি গোটা বোতল খালি হয়ে যায়। আর বিশেষ করে এই যে গুড়ের যেটা আমি বানাই সেটা আমার খুব ভালো লাগে, গুড়ের বড়ি আচার। আমার কি আমার সব ভাই বোনদেরই ভালো লাগে। তো যখন ওরা যখন ভিডিওটা দেখবে তো ওরা নিশ্চয়ই আমাকে ফোন করে বলবে ওই আচারে একটা বোতল আমার জন্য রেখে দিবি, স্বাভাবিক কথা। তা ঠিক আছে, আমি এটাও একটু অল্প করেই মানে ভাগে ভাগে বানাচ্ছি যেহেতু, যে তো এই জন্য মানে অল্প অল্প হয়েছে। আর তাছাড়া নিকিতারা কোনো নতুন বিয়ে হয়েছে, ও তো পাঠাবেই আমার জন্য, আর মা তো পাঠাই, তো এই জন্য আমি অল্প করে করলাম। মার হাতে আচারটা খেতে বেশি ভালো লাগে। তো এবার নিকিতা বলে আচার বানিয়েছে, ওটা টেস্ট করে দেখতে লাগবে যে কেমন হয়েছে, সেটা বাড়িতে গেলেই বুঝতে পারবো যে ওর আচারটা কেমন হয়েছে। তো এখানে আমি আরেকটা মানে আরেকটা আচারের জন্য মশলাটা ভেজে নিয়েছি, এখন গুড়েরটা বানাবো। তো বসিয়ে ফেললাম আমি কড়াইতে, তোমরা তো দেখছো, না বললেই হবে, তোমরা তো বুঝতে পেরে গেছো যে আমি কীভাবে বানাচ্ছি। আচ্ছা, তো তোমাদের সাথে আমি গল্পই করিনি। তো এই মিষ্টি আচারটা তো আমার খুবই ভালো লাগে, যখন তখন খেতে ভালো লাগে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমার আচার খেতে ভালো লাগে, বা সকালবেলা হঠাৎ করে খেতে ভালো লাগে। আর আমার মাসিও খুব টেস্টি আচার বানায়। তো আগে তো আমরা মাসির হাতে আচার খেতেই বেশি পছন্দ করতাম, তো এখন আর বানানো হয় না। আর এই যে মরিচের আচারটা, এটা শুধু আমি স্পেশালি আমার শ্বশুর মশাইয়ের জন্য বানাচ্ছি, কারণ কি বাবু টক মিষ্টি এগুলো একদমই পছন্দ করে না, বেশি পছন্দ করে না আর কি। কখনো কখনো নিয়ে নেয় খাওয়ার জন্য, কিন্তু এই যে মরিচের আচারটা এটা খুব বেশি পছন্দ করে। মরিচের সাথে সর্ষে দেওয়াটা তো আরও বেশি পছন্দ করে, কিন্তু এটা ঠিকমতো আমি বানাতে জানি না। আর তার মধ্যে এটাতে ভিনেগার লাগে, তো ভিনেগার ছিল না বাড়িতে, এই জন্য আমি এটাতে লেবু রস ইউজ করছি। যে দেখতে পারছো আমি লেবু রস দিয়ে দিয়েছি, এটা ইউটিউবে দেখেছিলাম যে লেবু রস দিয়ে একটুক্ষণ রেখে দেওয়ার জন্য এটা ভিনেগারে কাজ করে। তো আমি এখানে লেবু রসটা ইউজ করলাম। তো আমার কাছে ভিনেগারটা ছিল না বলে আমি সর্ষে দিয়ে বানাইনি। আর সর্ষে দিয়ে আমার পিসি খুব ভালো করে বানাতে জানে, একবার বানিয়ে আমাদের জন্য এক বোতল পাঠিয়েছিল, খুব চেটেপুটে খেয়েছিলাম। তোমরা হয়তো ভাবছো যে আমার কোনো কাজ নেই আজকে এতগুলো আচার নিয়ে বসেছি, কিন্তু আমি বলছি তোমাদেরকে এটা সকালবেলার কাজ, এখানে মিনিমাম আমার 1 ঘন্টা চলে গেছে। কিন্তু তারপরে যেটা আমার দৌড়াদৌড়ি আছে, এটা অনেকটা কাজ রয়ে গেছে আমার এই আচারের ঝামেলাগুলো শেষ করে। তবে আমি ধীরে 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 করে সবগুলো করব। আর এগুলোতে হ্যাঁ, প্রত্যেক রবিবার রবিবার করে আমার এটাকে আবার রৌদ্রে দেওয়া, কারণ কি বাকি সময় আমার মনে থাকে না। আর আমার হাজব্যান্ড রৌদ্রেতে না দিলে খুব খিটখিট খিটখিট করতে থাকে, তো এই জন্য আমি সানডেতেই দিই, যাতে ওর চোখেও পড়ে আর আমিও মানে ও দেখুক যে আমি এটা রৌদ্রেতে দিয়েছি। আমার সবগুলো হয়েই গেছে রেডি। তো গরম দিনের জন্য আমাদের তো এতগুলি আচার তো রেডি হয়ে গেছে, কিন্তু গরম দিন আস্তে আস্তে একটা আচারও থাকবে না, শুধু মরিচের আচারটা থেকে যাবে, এটা আমি একদম শিওরলি জানি। আর বাকি দুটো আছে যে বড়ি আছে, ওইটা দুটো থাকবেই না। আমি নিজে খেয়ে নেবো গুড়েরটা, আর আমার হাজব্যান্ড তো অনেক ভালোবাসে গুড়ের আচারটা খেতে। আর এই মরিচের আচারটা শুধু বাবুর জন্য থেকে যাবে, যেটা মাঝে মধ্যে আমরাও নেবো।